কালেমা তার জবাব দিয়ে আসবে যেই লোকটা সারা জীবন ইসলামের জন্য দিয়ে দিয়েছে। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, তার মৃত্যুর আগেও যিনি তার জবান দিয়ে কালেমা উচ্চারিত করে দিবেন তিনি কে? আল্লাহ। আবারও সতর্ক করে দিচ্ছি, সতর্ক হচ্ছে এই সময় টিভির একটা নিউজ হয়েছে দেখবেন, নিউজের মধ্যে তারা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বাণীগুলা সত্য প্রমাণিত হচ্ছে। রাসূল যা যা বলেছিল মক্কা থেকে বসরার দূরত্ব এত, এই দূরত্বের কথা রাসূল যা বলেছিল এখন মিলায় দেখতেছে সবই যেন এক হয়ে যাচ্ছে। বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করতে বাধ্য হচ্ছে রাসূল যেই জায়গার দূরত্ব যতটুকু বলেছিল এখন তারা এই যুগে গুগল ম্যাপের যুগে এসে গুগল ম্যাপ করে তারা দেখে দূরত্ব রাসূল যতটুকু বলছিল ওই জায়গার দূরত্ব আসলে ততটুকু। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে এখন সময় হয়েছে ইমানের রাস্তায় সময় দেওয়া, এখন সময় হয়েছে ফিরে আসা, সময় হয়েছে নামাজ পড়া। এখনো যদি আল্লাহকে না চিনেন আগামী দিনে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে কায়মানো বাক্যে, আল্লাহর কাছে কায়মানো বাক্যে, আল্লাহর কাছে আচ্ছা দুইটা প্রশ্ন করছে, আচ্ছা প্রশ্নের উত্তর না দিই, প্রশ্নের উত্তর দিলে মারামারি শুরু হয়ে যায়, দরকার নেই দিব। কোরআন কি অমুসলিমদের জন্য হুমকি স্বরূপ? আরে ব্যাটা কে বলছে কোরআন হুমকি স্বরূপ? কোরআন অমুসলিমদের জন্য রহমত স্বরূপ। জোরে আল্লাহু আকবার।